ব্রজভূষণবাবুকে বলেছিলাম। স্বপ্নে দেখেছি তারানাথ তান্ত্রিক তার মোটলেনের বাড়িতে ফিরে এসেছে, আর আমার দেখা স্বপ্ন যে সত্যি হয় তা আপনারা অনেকেই এখন জানেন। তবে এই স্বপ্ন সত্যি হলো আরও বিচিত্রভাবে। ঠাকুর মশাই হয়তো চাইছিলেন এই ঘটনাগুলি আপনাদের জানিয়ে এবং আমি সে কাহিনীগুলির স্মৃতি রোমন্থন করতে করতেই তার কাছে পৌঁছই, সেজন্য পরপর ঘটনাগুলি বলে যাব। আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি এই ঘটনাগুলির মধ্যে আসলে কোন ঠিকানার নির্দেশ দিয়েছেন ঠাকুর মশাই। তবে এখন আমি যে সময়কার কাহিনী শোনাতে চলেছি, তখন আমি একজন শ্রোতার ভূমিকা পালন করতাম মটলেনের ওই ভগ্নপ্রায় বৈঠক ঘরে। অমরজীবন ভট্টাচার্য তখন আমার ও কিশোরীর কাছে ছিল একজন অবাস্তব চরিত্র। পরিচিত প্রিয় বৃষ্টি মুখর বিকেলে শুরু হয়েছিল এই কাহিনী। তারানাথ তার স্বভাব সিদ্ধ উৎকৃষ্ট ভঙ্গিতে শুরু করেছিল এক আশ্চর্য গল্প। গ্রামের হরেন মুদির দোকানে বসে মুড়ি বাতাসা খাচ্ছি, আর দূরের থেকে ভেসে আসছে সন্ধ্যায় ঘর ফিরতি কোনো রাখালের চড়া গলায় গান। ঝিঝিরা গোটা দিনের প্রমাদ গোনার পর বিক্ষিপ্তভাবে একে একে ডাকতে শুরু করেছে। পাড়ার রমেন ভট্টাচার্য দোকানের সামনের অস্থায়ী বেঞ্চের উপরে বসে সৌদার মালকড়ি একে একে মিলিয়ে থলেতে পুড়ছেন। এই সমস্ত দিনগুলোর কথা মনে পড়লে আজও মনের ভেতরটা টন টন করে ওঠে। এখনকার শুধু শহর কেন, গ্রামের দিকেও এমন পরিবেশ আর নেই। কিশোরী ভ্রুকুটি করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই ঘটনাটি আপনার ভবগুড়ে জীবনের আগের নাকি পরের? পুরোপুরি প্রথম পর্যায়ে বললে ভুল হবে, কারণ ততদিনে আমি মাতু পাগলির দর্শন পেয়েছি। বড়াকর নদীর তীরে সেই সাধকের পঞ্চমুণ্ডির আসনে বসে মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছি। তারপর শুরু হলো এক অবাধ প্রেম লীলা ও দিবারাত্র দেবীর সাধনায় মৌন চারণ। তারপরেই তো আমার বাড়ি পর্যন্ত খবর এলো, একজন পাগলাটে সাধক নাকি নদী তীরে ছিন্ন বিচ্ছিন্ন পোশাক পরিচ্ছদে বসে সাধনা করে চলেছে। শারীরিক বর্ণনা ও নাম জানতে পেরে ছোট কাকা ও তার ছেলেরা এসে আমায় জোর করে বাড়িতে নিয়ে যায়। তারপর টানা বছর কয়েক গৃহস্থ জীবন যাপন করতে হয়, বলা ভালো কিছুটা বাধ্য হয়েই। পুনরায় গ্রামের মানুষদের নতুন করে চেনা, নতুন করে তাদের অভ্যাসের সঙ্গে অভ্যস্ত হওয়া, আর এই ঘটনাটি ঘটল ঠিক সেই রকমই একটা সময়ে। হরেন মুদি তখন দোকান বন্ধ করার উদ্যোগ করছে, কারণ গ্রামের দিকে একটু অন্ধকার হয়ে এলেই জনজীবন থমকে যেত। তার উপর বিজলি বাতি না থাকার কারণে মানুষজন যা কাজকর্ম দিনের আলো থাকতে থাকতে মিটিয়ে ফেলতো। সেই সময় রমেন ভট্টাচার্য সৌদা মিলিয়ে চলে যেতেই হাতে হ্যারিকেন নিয়ে দোকানে এলো রামজীবন মণ্ডল। আমায় দেখে বলল, ঠাকুরমশাই আপনাকেই খুঁজছিলাম, এমনকি আপনার বাড়িতেও গেছিলাম, সেখান থেকেই খবর পেলাম আপনি এখানে রয়েছেন। একটিবার আমার সঙ্গে আমাদের ভিটেতে চলুন, খুব দরকার। প্রথমত এমন সময় আমার খোঁজ কেউ করবে এটা আমি ভাবতেই পারিনি। তার উপর এই রামজীবন আমাদের গ্রামের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল, সে কারণে খুব একটা সাধারণ গৃহস্থালির সঙ্গে ইনি আলাপ রাখতেন না। তার এমন বিহ্বল অবস্থা দেখে প্রথমটায় একটু অবাকই হলাম, বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে মণ্ডল মশাই, আপনাকে এমন উতলা দেখাচ্ছে? রামজীবন বললে, সবটা পথে যেতে যেতে বলছি, এখানে দেরি করাটা ঠিক হবে না, দয়া করে চলুন। এমন কৃতজ্ঞ চিত্তে কেউ ডাকলে তাকে না করা যায় না। তবে তখন আমি একজন সাবালক যুবক হলেও
বাড়ির থেকে বেরোনোর সময় ফেরার হিসেব বুঝিয়ে তবে বেরোতে হতো, কারণ প্রত্যেকেই তখন আমার জীবনকে সংসারে বাঁধার চেষ্টা করছে। আমি সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরি, তা কেউ চায় না। যেভাবে আমাকে নিয়ে এসেছিল তা দেখলে তোমরাও বুঝতে পারতে। তোমাদের কাছে বলতে বাধা নেই, তখনও প্রায় প্রতি রাতে মধুসুন্দরী দেবীকে স্বপ্নে দেখতাম। রামজীবনকে অপেক্ষা করতে বলে দ্রুত পায়ে বাড়িতে গিয়ে মা কাকাকে যথাসম্ভব বুঝিয়ে পুটলি নিয়ে বেরিয়ে পড়লাম। ফিরে আসার পর রামজীবনের সঙ্গে গ্রামের প্রান্তের পথ ধরেছি। সে একটা বিড়ি ধরিয়ে বলল, আর বলবেন না ঠাকুর মশাই, এই বছর কয়েক হলো আমি ময়নাগাছিতে একটা জায়গা কিনে সেখানে বাড়ি করছি, এখন তো আর এখানে থাকি না। আপনি রামজয়পুরে থাকেন না? আপনি হয়তো গ্রামে থাকেন না তাই জানেন না। বলরাম ঘোষালের সঙ্গে তো জমি জমা নিয়ে আমার খুব ঝামেলা বাঁধল, সে প্রায় হাতাহাতি পর্যন্ত চলে যায়। বাড়ির লোকের কথায় আমি শান্ত হয়ে যাই। আমার এক বয়স্ক মেয়ে আছে, সেখানে ঝগড়া ঝামেলায় না জড়ানোই ভালো, তাই গ্রামের থেকেই চলে গেছি। এই খবরটি আমার কাছে একেবারেই নতুন, তবে সারমর্ম যা বুঝলাম তাতে মন রামজীবনের সিদ্ধান্তকেই সমর্থন করল। আমি প্রশ্ন করলাম, তা এখন আমায় এমন জরুরি তলবের কারণ কি? আসলে এর পেছনে একটা নিষ্ঠুর ঘটনা আছে, আপনাকে সবটা বলবো, আগে চলুন আমার বাড়িতে চলুন, প্রায় এসে পড়েছি। তার কথাগুলি শুনে মনের বিস্ময়তার উপরে আরও একটি পরদ লাগল। কোনো কথা না বলে রামজীবনের পদাঙ্ক অনুসরণ করলাম। রাত্রিকালীন গ্রামের নির্জনতার সাক্ষী যদি কোনোদিনও হয়ে থাকো তাহলে হয়তো জানো তার ভয়াবহতা কত দূর পর্যন্ত পৌঁছতে পারে। তার উপর দুটি গ্রামের সংযোগস্থলে জঙ্গলের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। ছোটবেলায় কেবল একবার ঠাকুরদার সাথে এক অষ্টম প্রহরের নিমন্ত্রণ রক্ষা করতে এই ময়নাগাছি গ্রামে এসেছিলাম, তাছাড়া আর নয়। রামজীবনের নিয়ে আসা আলোক উৎস সেই অন্ধকারকে যেন কাটতে পারছে না। অতি দূরে এই অন্ধকারের মধ্যে মাঝে মাঝে জ্বলে উঠছে সবজে চোখ। বললাম, এত রাতে এই অঞ্চলটা মোটেই নিরাপদ নয়। বনে বাদারে অনেক ঘুরেছি আমি, সেই সূত্রে কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, তবে এমন জন্তু জানোয়ার সংকুল জায়গা আগে দেখিনি। শুধু জন্তু নয় ঠাকুর মশাই, এই জঙ্গলে মানুষের বসবাসও আছে। মানে? রাম কাকা, তোমার হেরিকেনটা একটু ধরবে গো, একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কথা শেষ না হতেই আমাদের ডান দিকের জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো আবেদনটি। রামজীবন সেদিকে হ্যারিকেনটি ঘোরাতেই দেখলাম একটি জরাজীর্ণ পোশাক পরিহিত মধ্যবয়স্ক ছেলে কোমর সমান আগাছার আড়াল থেকে শুকনো চোখে উঁকি মারছে। আমার মক্কেল তাকে চিনতে পেয়ে বলল, এই কিরে পলাশ, এত রাতে তুই এখানে কি করছিস, আর কি খুঁজে পাচ্ছিস না? ছেলেটির চোখ ভিজে এলো, বলল, নিমাই কাকা শ্বশুর বাড়িতে কুলের আচার দিয়ে পাঠিয়েছিল রামজয়পুরে, আমি সেটা দিয়েই ফিরছিলাম। আসার সময় এই জঙ্গলে একটা বিরাট বড় ষাড় দেখতে পেলাম, আমি ভয়তে পালানোর সময় হাতের থেকে থলেটা কোথায় যেন পড়ে গেল। আমি সবটা নিমাই কাকাকে বলতে এসে বলল, আমার থলে খুঁজে আনা গে, নইলে একানাও পাবি নে। শ্বশুর বাড়ি পাঠাবো বলে সব থেকে দামি থলেটাই পাঠালাম, আর তুই সেটাই হারিয়ে এলি। আমারই ভুল, ডোমের ছেলের হাতে ওটা পাঠানোই ভুল হয়েছে। তুমি বলো রাম কাকা, আমি ভয় পেয়ে গেলে কি করব? ওদিকে বাবার খুব অসুখ এই সময়। মনটা ভারী হয়ে এলো আমার, এমন সময় অবাক করলো রামজীবন, বলল, বেশ তুই আমার বাড়িতে চল, এত রাতে এই জঙ্গলে আর থলে খুঁজে লাভ নেই, কাল সকালে আসবি খন।
আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, রাত্রিবেলায় বাবাকে বদ্যি দেখিয়ে নে। এমন পবিত্র মানসিকতার মানুষ খুব কম পাওয়া যেত সেকালে, এখন তো আর নেই বললেই চলে। তবে রামজীবনের ব্যাপারে আগে যেটুকু জানতাম সে অতিশয় দাম্ভিক প্রকৃতির ছিল। আজকের দেখা রূপ সেই পরিচিতিকে সম্পূর্ণ পাল্টে দিল। ছেলেটিকে সঙ্গে নিয়ে আমরা জঙ্গল পেরিয়েই বাঁ হাতে প্রথম বাড়িটির প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। প্রশস্ত উঠোনকে কেন্দ্র করে চারিপাশে মোট চারটি ঘর, পশ্চিম কোণে একটা গোলা ও তার সংলগ্ন খড়ের চালা দিয়ে তৈরি একটি ছোট্ট গোয়াল ঘর, তাতে দুটি গরু দাঁড়িয়ে ঝিমোচ্ছে। এতক্ষণ যেন শুক্লপক্ষের চাঁদ আপন তেজে পরিবেশকে আলোকিত করার সুযোগ পেয়েছে বলে মনে হলো, কিন্তু যেটা অবাক করল তা হলো সেই জ্যোৎস্না রাতের রং যেন ঈষৎ নীল। বাড়ির ভেতরেই কোন একটি ঘর থেকে কথোপকথনের শব্দ ভেসে আসছিল। রামজীবন সেই ঘরটিতেই ঢুকল। পরক্ষণেই একজন মহিলা আধ ঘোমটা দিয়ে ব্যস্ত হয়ে উঠে এলেন, প্রণাম জানিয়ে বললেন, নমস্কার ঠাকুরমশাই, অপরাধ নেবেন না, আসলে মেয়েটা সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে হঠাৎ খুব ভয় পেয়ে গেছে। ওর বাবাও বাড়িতে ছিল না, তাই খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। মেয়ের তো একেবারে যায় যায় অবস্থা, কেবল এক পথিক সেই সময় এসে পড়লেন বলে বাঁচোয়া। উনি এখনও আছেন, একটু জল বাতাসা দিয়েছি, আপনি আসুন, ভেতরে আসুন। ততক্ষণে রামজীবন বারান্দায় এসে দাঁড়িয়েছে। আসুন ঠাকুরমশাই, আর বলাস তুই, দাঁড়া বাবা, আমি আসছি, রমল একটু শুনে যেও বলে সে অন্য ঘরের ভেতরে ঢুকে গেল। বুঝলাম ইনি রামজীবনের স্ত্রী, আমি তাকে অনুসরণ করলাম। বাড়ির বারান্দায় উঠতেই উন্মুক্ত দরজার ওপারে ঘরের মধ্যে আসন পেতে ভোজনরত অবস্থায় প্রথম যে লোকটিকে দেখলাম, তাকে দেখা মাত্রই আমার চোখ পাথরের মতো স্থির হয়ে গেল। তোমরা জানো আমার স্মৃতিশক্তি একেবারেই নড়বড়ে নয়, সেই স্মৃতি কোষাগার থেকেই নিঃসৃত এক রহস্যময় চরিত্রের অবয়ব যেন ভেসে উঠল সামনের লোকটির শরীরী ভাষায়। আমরা দুজনেই একটু তারানাথের দিকে এগিয়ে এসে বসলাম। কিশোরী নিচু গলায় বলল, কি ঠাকুরমশাই, মানে কার কথা মনে পড়ে গেল? ধাপে ধাপে সব জানতে পারবে এবং তোমরাও তাকে চেনো। যাই হোক, লোকটি কিন্তু আমার দিকে একবার তাকালো, কিন্তু বিশেষ আমল না দিয়ে আবার মুড়ির গামলার দিকে মনোযোগ দিল। আমার ঘোর লাগা অবস্থা কাটল রামজীবনের কণ্ঠে, বাড়িতে বৈদ্যমশাইকে নিয়ে যাবি কিন্তু? মাথা ঘুরিয়ে দেখলাম উনি পলাশের বিদায় বেলায় এই নির্দেশ দিলেন। তারপর কৃতজ্ঞ চিত্তে বারান্দায় উঠে এসে বললেন, এই পথিক বন্ধুর ব্যাপারে শুনলেন? আমরা আসার আগেই নিয়ে এসে পড়েছিলেন বলে তাও মঙ্গল। আসুন আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে এলাম। সে কি চলে যাবেন কেন? আজকের দিনটা আমার বাড়িতে থেকে যান আপনি। না না, আমার থাকলে চলবে না, তাছাড়া এই জায়গায় দুজন রয়ে গেলে চলবে কি করে? কথাটির আদি প্রান্ত বুঝতে পারলাম না ঠিকই, তবে এই উক্তিটি ওনার বৈশিষ্ট্যকে আরো ঝকঝকে করে তুলল। রামজীবন ভ্রুকুটি করে বলল, মানে আপনি কোন দুজনের কথা বলছেন? মানে আপনাদের মধুপুর গ্রামে একটা মহোৎসব আছে, সে কারণেই আমরা কজন ছেলে বিভিন্ন গ্রামে ভাগ হয়ে ভিক্ষে করতে বেরিয়েছি। তাই এই গ্রামে অন্য একজনের থাকার কথা, আমি যাব অন্য গ্রামে, তাই বললাম এক জায়গায় দুজন থেকে কোনো লাভ নেই। রামজীবন খুব জোড়াজুড়ির অবস্থায় ছিল না, প্রথমেই বুঝতে পারছিলাম সে আলগা সৌজন্যতা ছাড়া আর কিছু দেখাচ্ছে না ভদ্রলোকের উদ্দেশ্যে।
তার উপর আগন্তুকের মুখে এই প্রস্তাব শুনে যেন ধুনির আগুনে ঘি পড়ল। রামজীবন বললে, বেশ তবে তাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসময়ে এসে এত বড় একটা উপকার করার জন্য। এই পথে যদি গ্রামে ফেরেন আমার বাসায় এসে অবশ্যই বিশ্রাম নিয়ে তারপরে যাবেন। কিন্তু এই সমস্ত কথোপকথনের মধ্যে কিন্তু একটি বারের জন্যেও সেই আগন্তুক আমার দিকে তাকায়নি। কেবল রামজীবনের এই প্রস্তাবের পর, আপনার বাড়িতে অবশ্যই আসব। কথাটি শুনেই আমার কৌতূহলের ঢেউ ওঠা বুকে যেন আকস্মিক দুশ্চিন্তার বান ছুটে এসে বিঁধল। বেশ ভালোই অনুভব করলাম কিছু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি অদূর ভবিষ্যতে। কিন্তু বারবার আমার মস্তিষ্ক তার পার্থিব রূপকে মিলিয়ে চলেছে এক ব্যক্তির সাথে। আসলে এই গল্প বলার ক্ষমতা তৈরি হয়েছেই আমার কল্পনা করার শক্তি থেকেই। ছোটবেলায় ঠাকুমার কাছে পঞ্চতন্ত্র শুনতে শুনতে প্রতিটি চরিত্রকেই চোখের সামনে বানিয়ে নিতাম। তাহলে গল্পের আসল রস ও খোরাকটুকুকে বুঝতে সুবিধা হতো। তবে সেই কাল্পনিক মানুষগুলো চোখের সামনে সচরাচর আসে না, তবে এই দিন এসে পড়েছিল। আমাদের চোখ মুখ কৌতূহলে শুকিয়ে এসেছে তখন। তারানাথের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তবে এই বিরতির কারণ যে বৈঠক ঘরে কোনো একজনের আগমন তা টের পায়নি। তারানাথের কথায় মতি ফিরল। এই দেখো, এত দেরি কেন হলো রে মা? বৃষ্টি বাদলার দিন, একেতেই যাক, আর তাহলে বৃষ্টি থামিয়ে রেখে লাভ নেই। পেছনে তাকিয়ে দেখি তারানাথের মেয়ে চারি, হাতে একটা মিষ্টির হাড়ি নিয়ে সলজ্জ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। কিশোরী বলল, আরে চারি, কেমন আছিস রে তুই? আর ঠাকুরমশাই বলবেন তো আর চারি আসবে। বলিনি, তার কারণ হলো আমি জানতাম তোমাদের জানালে আবার তোমরা ব্যস্ত হয়ে উঠবে। বাড়িতেও আজ পিঠে পুলি হচ্ছে, মাও দেখছি মিষ্টি নিয়ে এসেছে, একেবারে আজ খেয়ে দে তারপর ফিরবে। আমাদের বৃদ্ধ বন্ধুটির এই আন্তরিকতাটাই আমাদের তার প্রতি সম্মোহিতের মতো টেনে আনে। উনি ছাড়া বাকি সবাই যেন কেমন স্বার্থান্বেষী ও কৃত্রিম। হাসি মুখে কিশোরী বলল, তবু মেয়েটি এতদিন পরে এলো, আমরা কাকা হিসাবে কিছু একটা কর্তব্য থাকে না? গল্পটা এখানেই স্থগিত থাকুক ঠাকুরমশাই, আমি যাবো আর আসবো। তারানাথ বাধা দিয়ে বললে, আরে আরে, তার আর দরকার বা উপায় কোনোটাই নেই, আমার পক্ষে আর সম্ভব হবে না। কি সম্ভব হবে না? তারানাথ ভ্রু তুলে উপরের দিকে ইঙ্গিত করতেই জানলার ফাঁকের থেকে ছিটকে এলো একটা সাদা আলোক ছটা এবং একই সঙ্গে বিরাট মেঘের গর্জন। তারানাথ হেসে বলল, আরে এত ব্যস্ত হয়ে লাভ নেই, বসো বসো, চারি দিন দশেক থাকবে, পরদিন না হয় এসব হবে কোন। কিশোরী বেজার মুখে বসে পড়ল। চারি বললে, কাকাবাবু বেশি কিছু না, আমার জন্য গোটা দুয়েক লাল রঙের লেন্সের ডিজাইন নিয়ে এলে আমি খুশি। বলে সে ভেতর বাড়ির দিকে চলে গেল। ইতিমধ্যে বৈঠক ঘরের সাথে লাগোয়া বারান্দায় বেঁধে রাখা চটে বৃষ্টির ফোঁটা পড়ার টুপটাপ শব্দ শুরু হয়েছে। তারানা তার সিগারেট না ধরিয়ে হুঁকোটা কাছে টেনে নিল, বলল, হুঁকোতে একটা দার্শনিকতা জেগে ওঠে যা সিগারেটে পাই না। এই গল্পটা না হয় আরেকটু জমিয়েই বলি। টিকে গুজে দিয়ে দেশলাই জেলে এক হাতে পাইপ তুলে নিয়ে ঠোঁটে ঝুলালো। তারপর মিনিট দুয়েকের প্রচেষ্টায় তামাকের রং একেবারে উজ্জ্বল কমলা বর্ণ করে নিয়ে তারানাথ আবার বলতে শুরু করল, শোনো তবে, আমার মনটাকে বিক্ষিপ্ত করে দিয়ে তো সে আগন্তুক চলে গেল, তারপর রামজীবন এবং তার স্ত্রী আমায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার হালকা বিশ্লেষণ দিচ্ছিলেন, তবে তা আমার কানে খুবই ভাষা ভাষা লেগেছিল।
চুপ করে তার মেয়েটির মাথার কাছে বসেই ছিলাম। কখন যে কথায় কথায় জলের গ্লাস হাতে নিয়েছি তাও জানি না। প্রকৃতিস্থ হলাম এক ঢোক ঠান্ডা জল গলার থেকে নামতেই। চোখের সামনে দৃশ্য যেন এতক্ষণ সাদা কালো ছিল এবার রং ফিরে এলো। আমি বিছানায় শুয়ে থাকা মেয়েটিকে প্রশ্ন করলাম, তোমার নাম কি মা? সে ক্লান্ত গলায় বললে, ফুলি আমার নাম। কি দেখে ভয় পেয়েছো হঠাৎ? দেখলাম আমাদের উঠোনের কোনার ওই তাল গাছের গোড়ায় একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমার চোখ পড়তে সে ব্যস্ত হয়ে দুবার হাত নেড়ে আমায় ডাকলো। আমি তখনই, কোনো ছেলে নাকি মেয়ে? না, কিন্তু মনে হয় মেয়েই হবে। মনে হয় মুখটা শুকিয়ে এমন হয়েছে যে দেখলে কঙ্কাল মনে হয়। বাবা, তুমি এখান থেকে অন্য কোথাও চলো বাবা, এখানে দেখো না, অনেক তো হলো। রামজীবনের স্ত্রী দেখলাম শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদতে শুরু করেছেন। রামজীবনের মুখ অভিব্যক্তি শূন্য। খানিক চুপ করে থেকে সে বলল, ঠাকুর মশাই আসুন, আপনি আমার সঙ্গে আসুন। বুঝলাম এবার আমায় এখানে নিয়ে আসার কারণ উন্মোচন করবে গৃহকর্তা। সে আমায় নিয়ে গোয়াল ঘর লাগোয়া একটি ছোট্ট ঘরে ঢুকল। ঘরটির ভেতরে আসবাব বলতে কেবল একটি চৌকি। দুজন মুখোমুখি বসার পর সে বলতে শুরু করল, ঠাকুরমশাই, ঘটনাটি ঘটেছে ওই দিন দশেক হলো। বাড়িতে লোক বলতে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে ফুলি আর আমার শাশুড়ি। সে ঐশ্বি প্রতিবন্ধী, এছাড়া একটা চাকর ছিল, আমার ওই গরু দুটি দেখাশোনা করতো, বিচুলি কাটতো এবং রাতে ওই গোয়াল ঘরের সামনে শুয়ে মাঝে মাঝে উঠে ধোঁয়া ছড়িয়ে দিত। বুঝতেই পারছেন, জঙ্গুলে জায়গা, মশার তেমন উপদ্রব। কিন্তু সেই ছেলেটি এই কদিন হলো সন্ধ্যা না নামতেই বাড়ি চলে যাচ্ছে। যদিও ব্যাপারটা প্রথমে সেই লক্ষ্য করে। কি ব্যাপার? দিন দশেক আগে সে গরুর বিচুলি কেটে নাদায় জল দিচ্ছিল। এমন সময় দেখলো একটা বড় ষাঁড় গোয়ালের ওপারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। গায়ে গঞ্জে এই ঘটনা একেবারেই স্বাভাবিক। তবে আমার গরুর খাবার সব সে খেয়ে নেবে, বোধহয় চাকরটি ষাঁড়টিকে তাড়িয়ে দেওয়ার উদ্যোগ করে। অনেক চেষ্টার পরও যখন দেখলো তার কোনো হিলদোল নেই, তখন সে আমায় ডাক দেয়। আমি সারাদিন কাজ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ফলে আমার একটু বিরক্তি হলো। আমি উঠে এসে একটা আদলা তুলে তাঁর দিকে ছুড়ে মারতেই আমার চোখ কপালে উঠলো। ঘুম জড়ানো চোখে মনে হলো ঢিলটা ওই জানোয়ারটার শরীর ফুঁড়ে বেরিয়ে গেল। আমার চেতনা সম্পূর্ণরূপে ফিরে এলো তৎক্ষণাৎ। চাকরটি নিচু গলায় বললে, এটা কি হলো কর্তা, গোদান নাকি? বলে সে ধীরে ধীরে পিছাতে শুরু করলো। আমি সন্দেহ দূর করার জন্য আবার একটা ইটের টুকরো তুলে নিয়ে তার দিকে নিক্ষেপ করতেই পরিণতি হলো অভিন্ন। চাকরটি এক ছুটে বাড়ির থেকে পালাল। আমিও বিস্মিত হয়ে কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ক্ষণিক বাদে ষাঁড়টি নিজেই সেখান থেকে চলে গিয়ে ওই পেছনের জঙ্গলে হারিয়ে গেল। আমি বাড়ির লোকের কাছে সম্পূর্ণ বিষয়টা আড়াল রাখি। এমনকি পরদিন আমার ভাত্রী এলে তাকেও বুঝিয়ে সুজিয়ে মুখ বন্ধ করতে বলি। কিন্তু সেদিন থেকেই ও দাবি করে এবার থেকে সে আর বিকেলের পর থাকতে পারবে না। আলো থাকতে থাকতে সমস্ত কাজ সেরে সে চলে যাবে। আমিও বাধা দেইনি। একটু বড় হয়ে যাচ্ছে হয়তো। দাঁড়া, একটু ছোট করে বলি আপনাকে। না না, একেবারেই ছোট করে নয়। আমায় একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্তটা না বললে আমি বুঝবো কি করে? আপনি কিছু বাদ দেবেন না মণ্ডল মশাই, বলুন আমি শুনছি। রামজীবন পকেট থেকে আর একটা বিড়ি বের করে ধরিয়ে বলতে শুরু করল, তারপর থেকে টানা তিন দিন আমি এই ঘরে শুয়েছি আর রাত জেগে গরুগুলোকে পাহারা দিয়েছি, কিন্তু আর সেই ষাঁড়টিকে দেখিনি। তারপর আবার সব স্বাভাবিক। গত 5 দিন আগে আমার গ্রামের মোড়ল অনাদি সাহার বাড়িতে নেমন্তন্ন ছিল। তা পঞ্চব্যঞ্জন খেয়ে আমার ভালোই পেটের গোলমাল হয়। মাঝরাতে গরু হাতে
জঙ্গলের দিকে যাব বলে উঠোন পেরিয়ে ওদিকটাই আসতেই দেখি সেই একই জায়গায় একটা শিয়াল স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যারিকেনের আলো স্পষ্ট দেখেছি, তার চোখ রাতে যেমন জীবজন্তুর চোখ সবুজ হয়ে জ্বলে তেমন নয়, দেখলে মনে হয় যেন দুটো জ্বলন্ত আগুনের ভাটা। আমি খুব ভয় পেয়ে যাই ঠাকুর মশাই, আবার ঘরে ফিরে আসি। কি বলবো ঠাকুর মশাই, এগুলোর সঙ্গে আমার পরিবার ও ব্যবসার মনে হয় কোনো যোগ আছে। সেদিনের পরের থেকে নতুন কোনো বাণিজ্যতে সে তো করতেই পারি না, বরং বাড়ির লোকজন এমন একে একে অসুস্থ হয়ে পড়েছে। আজ আবার মেয়েটি কাকে দেখেছে বলছে, কি হচ্ছে বলুন তো। রামজীবন চুপ করলো। আমিও কোনো সৎ সমাধান না পেয়ে পুরো ঘটনাটিকে মাথায় একবার সাজিয়ে নিলুম। কিছুক্ষণ পর বললুম, এর আগে কোনোদিনও এসব দেখেছেন বা আঁচ পেয়েছেন? রামজীবন নিঃসংকোচে উত্তর দিল, কোনোদিন না ঠাকুর মশাই, এমনকি আমি এর আগে রাত বিরেতে কত উঠেছি, ঘুম না এলে বাড়ির উঠোনে হাঁটা চলা করেছি, কিন্তু কোনোদিনও দেখিনি। আজ রাতটা আমি জেগে থাকতে চাই, দেখি কিছু দেখতে পাই কি না। তবে যখন আমি এখানে রয়েছি তখন এটুকু বলতে পারি, ভূত প্রেত বা পিশাচে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তাদের সামলে নিতে পারব। আপনি খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, তেমন কিছু হলে আমি গলা চড়িয়ে ডাকলেই তো আপনি শুনতে পাবেন। হ্যাঁ তা তো পাবে, কিন্তু আপনি একজন ব্রাহ্মণ মানুষ, রাত জাগবেন আর আমি ঘুমাবো তা কি করে হয় ঠাকুর মশাই? তাছাড়া মনে মনে ভেবে রেখেছি রাতের বেলা একটু আপনার ভোটানো চাল ডাল খাব, এ ব্রাহ্মণের হাতের প্রসাদ পেলে যদি একটু সুমতি ফেরে। আমি তখন কেবল তোমাদের মতনই একজন শ্রোতা হয়ে রামজীবনের মুখের দিকে চেয়ে বসে আছি, কি করব বা করা উচিত তার কোনোটাই মাথায় আসছে না। মনে মনে সংকল্প করলাম, আজ রাতটা জেগে উঠোনে বসেই পাহারা দেব। এমনও হতে পারে সমস্তটাই চোখের ভুল বা আতঙ্ক, এই জাতীয় ধারণায় আমি কোনো রকম মতামত প্রকাশ করা তখন ছেড়ে দিয়েছি। ব্রাহ্মণদের আগেকার মানুষ শুধু পুরোহিত নয়, ঈশ্বরের সব থেকে কাছের মানুষ হিসেবে ভাবত। তাই ওই গোত্রের কাউর আগমন হলে বাড়ির লোকের ভিতরে এই সকল আকাঙ্ক্ষার জন্ম নিত। রামজীবন রান্নার সরঞ্জাম ও গুটি কয়েক পেতলের হাঁড়ি খুঁন্তি এনে দিলে আমি আগুন জেলে ভাত চাপালাম। রাতের খাবার খেতে খেতে প্রায় 10টা বাজল। এর মাঝে গ্রামের কত গল্প হলো, কত রকমের মামলা মোকদ্দমার সালিশি করলো আমার কাছে রামজীবন। খাওয়া দাওয়ার শেষে বাইরের ঘরটির সামনে চাটাই পেতে বসেছি। গৃহস্বামী উঠোনে পায়চারি করছিলেন, আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে বললেন, ঠাকুর মশাই ওসব ওই বলরাম ঘোষালের কারসাজি না তো? সাধারণ মানুষের মাথায় তার শত্রুর সম্বন্ধে এই ধারণা আসাটা খুব একটা অস্বাভাবিক নয়। এতক্ষণের যেটুকু কাহিনী সে আমায় বলল তার মধ্যে বেশ কয়েকবার লক্ষ্য করেছি সে রাগে ফুঁসছে, এবং এখন সেই রাগের মাথায় এটাও ভুলে গেছে যে সে যা যা দেখেছে তা একেবারেই বহির্জাগতিক, বা যুক্তি দিয়ে তা বিচার করা সম্ভব নয়। আমি মৃদু হেসে উত্তর দিলুম, এটাও কি সম্ভব হয় মণ্ডলমশাই? তবে আপনি বাড়িতে আকন্দ কাঠ দিয়ে তৈরি নীল গণেশ পুজো করতে পারেন, নিষ্ঠা ভরে ওই দেবতার আরাধনা করলে গৃহস্থের আর্থিক সচ্ছলতা ফিরে আসে, মামলা মোকদ্দমায় ন্যায়যুক্ত ফলাফল পাওয়া যায়। রামজীবন নিজের মতো করে বলেই চললেন তার বিভিন্ন রাগ ও বিদ্বেষের কথা। আমি উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে আমার ফেলে আসা দিন, বরাকর নদীর পাড়, সেই স্বপ্নিল জ্যোৎস্না, এসবের এক কাল্পনিক দুনিয়াতে হারিয়ে গেলাম। হুঁশ ফিরল অনেক রাতে একটি পেঁচার কর্কশ ডাকে। প্রকৃতিস্থ হতেই দেখলাম পরিবেশের এক অলৌকিক রূপ বদল হয়েছে। একই সঙ্গে পাশের ঘরের ভেতর থেকে ভেসে আসছে পরম তৃপ্তিতে নাক ডাকার শব্দ।
বুঝলাম রাম জীবন কখন ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু যে আকাশের দিকে অচৈতন্য হয়ে যাওয়ার পূর্বে তাকিয়েছিলাম, এই আকাশ কিন্তু সেটি নয়। আমার চতুর প্রান্তর উদ্ভাসিত করে রেখেছে একটা পাতলা নীল রঙের মসলিনের মতো বলয়, যে বলয়ের অন্তর্ভুক্ত এই বাড়ি ও তার পার্শ্ববর্তী কিছুটা জঙ্গলের অঞ্চল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গোয়াল ঘরের পাশের সেই উল্লেখিত জঙ্গল সংকুল জায়গাটির দিকে এগোতে শুরু করলাম। কেন জানি না মনে হলো সেদিকে কিছু একটা আছে যা আমার জন্যই অপেক্ষারত। আমি আরও কয়েক পা এগিয়ে যখন একদম গরুর ঘর সংলগ্ন অস্থায়ী বিচুলি গাদার পাশে পৌঁছেছি, তখনই অন্ধকারের ভেতর থেকে একজনের গলা পেলাম। দয়া করে বিচলিত হবেন না, আমি আসতাম না, তবু ফিরে এলাম একটা বিশেষ কাজে, কারণ আপনার এখনো এই পথে অতদূর পাড়ি দেওয়া হয়নি। আমি কিন্তু বুঝতে পেরে গেছি যে ব্যক্তিটি আমার সামনে ঠোঁটের কোণে রহস্যময় হাসি জড়িয়ে দাঁড়িয়ে আছে সে কে? অমর জীবন, কিশোরী উত্তেজিত হয়ে উঠল। তারানাথ উজ্জ্বল দৃষ্টিতে কিশোরীর দিকে চেয়ে বলল, একেই বলে গুণমুগ্ধ শ্রোতা। তোমরা প্রমাণ করে দিলে যে আমি তোমাদের এসব কাহিনী শুনিয়ে নেহাতি ভস্যে ঘি ঢালছি না। বটে, আর তাছাড়া আপনি অমর জীবনের যে কাহিনী শুনিয়েছিলেন তাতেই শুনেছিলাম, ওই মানুষটি আপনাদের বাড়িতে থাকা সেই অবস্থায় আপনার বাবা মাঝরাতে বাড়ির উঠোনে ওই নাট মন্দিরে, হ্যাঁ, সেই প্রাঙ্গণে এমনই একটা নীল আলো দেখতে পেয়েছিলেন। কোনো ভুল নেই তোমার কথায়। আমি মুগ্ধ হয়ে সেই অসংলগ্ন অপরিচ্ছন্ন মানুষটির দিকে তাকিয়ে আছি, দেখে উনি হেসে বললেন, এই মুগ্ধতা আর কোনো উপযুক্ত কারণ আছে কি? কাপা কাপা গলায় বললাম, আপনি অমর জীবন ভট্টাচার্য? আমি আপনারই মতন এক বহু পুরনো জগৎমাতার সন্ধানী, আমার নামটা নিশ্চয়ই আপনার বাবার মুখে শুনেছেন। আপনি ঠিকই ধরেছেন। মধুসুন্দরী দেবীর দর্শনের পর এই দ্বিতীয়বার মুগ্ধ হয়ে চেয়ে রইলাম কোনো মানুষের দিকে, যা দৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার স্পর্ধা বা মানসিক শক্তি কোনোটাই আমার তৈরি করার ক্ষমতা নেই, এবং সেই নেত্রমণি দুটি যেন ক্রমশ দুটি উন্মুক্ত জানালায় পরিণত হতে লাগল। এই দৃষ্টান্তের কোনো যুক্তি নেই, কোনো সংজ্ঞা নেই, কেবল মহাকালের স্তরে স্তরে সঞ্চিত চির চেনা পৃথিবীর ফেলে আসা অতীতের অমোঘ টানে তার চোখের মধ্যে উন্মোচিত হতে থাকা দৃষ্টান্তগুলি যেন আলোক বর্ষ গতিতে পিছিয়ে নিয়ে চলেছে আমায়। সেই প্রেক্ষাপটে আমি কিছু অপরিচিত জায়গাকে দেখলাম, রামজয়পুরকে দেখলাম, আমার ঠাকুরদাকে দেখলাম, একই সাথে চৌধুরীদের পুকুর, আমার ছোটবেলা, এই সকল সমস্ত কিছু চক্রাকারে ও কালের খণ্ডনের মাধ্যমে পিছিয়ে পিছিয়ে একজন অপরিচিত বালকের চেহারার সামনে এসে থেমে গেল চিত্রটি, এবং সেই মানুষটির আশেপাশের পরিবেশ আমার খুবই চেনা, ও এই পরিবেশ থেকেই আমার জন্মগ্রহণ, অর্থাৎ লোকটি বসে আছে আমারই বাড়িতে। কয়েকটা অতি পুরনো বট ও তাল গাছের ছায়া এবং ঠাকুরদার ঘরের সামনের চির পরিচিত দেউড়িটি দেখেই চিনেছি, তবে পাশে কাকাদের ঘরগুলো তখনও তৈরি হয়নি, ফলে কত কত বছর পেছনের দৃশ্য আমি দেখতে পারছি তা ঠাউর করতে পারলাম না। ছেলেটি বাড়ির উঠোন থেকে হেঁটে রাস্তায় এলো, তার হাতে একটা থলে, চোখ মুখে কেমন একটা দুশ্চিন্তার ছাপ। দ্রুত হাঁটতে শুরু করলো কৈখালীর মাঠের দিকে,
যার প্রান্তে এখন হারান মুদির দোকান। যে জায়গার কথা উল্লেখ করে আমি এই গল্পটি শুরু করলাম, বালকটি হেঁটেই চলেছে মাঠ ঘাট পেরিয়ে উদ্দেশ্যহীনভাবে। তবে কোনো দোকান কোনো বাড়ি সেই কালে ছিল না এইদিকে, চারিদিগন্তে কেবল দৈত্যপ্রমাণ বনস্পতির বাড়বাড়ন্ত। ফলে পরিবেশ দেখে যে ঠাউর করব তার উপায় পেলাম না। আরো খানিকটা দ্রুত পায়ে হাঁটার পর ছেলেটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ার কারণ অবশ্যই আর একটা মানুষ, একজন তান্ত্রিক। এক বিশাল সেগুন গাছের গোড়ায় বসে পদ্ম মুদ্রায় ধ্যান করছে। বালকটি সামনে আসতেই সে চোখ খুলে প্রশ্ন করল, কিরে কেদারনাথ, সাপ এনেছিস? তার মুখে এই নামটি শুনেই আমি চমকে উঠলাম। কেদারনাথ? বালকটির নাম কেদারনাথ চক্রবর্তী, মানে আমার ছোট ঠাকুরদা। এ বললে, হ্যাঁ গুরুদেব, এনেছি, এই নিন। বলে সে তার হাতে ধরে রাখা থলেটি এগিয়ে দিল তান্ত্রিকের দিকে। তান্ত্রিক প্রসন্ন চিত্তে একটি মৃত সাপ থলের থেকে বের করে বলল, তথাস্তু, এবার ওই চারটি প্রাণীর করটি যেখানে পুঁতেছিলি ঠিক তার পাশে গর্ত করে এই সাপটিকেও পুঁতে দে, তবে আমার পঞ্চমুণ্ডের আসন সুসম্পূর্ণ হবে। বালক কেদারনাথ প্রস্তর দৃষ্টিতে আদেশদাতার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, কিন্তু গুরুদেব, আপনি যে বলেছিলেন পাঁচটি নরকরটির মাথা দিয়ে তৈরি হয় এই আসন, তবে এই অবলা জন্তুগুলোকে হত্যার কারণ কি? তান্ত্রিক হেসে বললে, ঠিকই বলেছি আমি, তবে নরকরটি না জোগাড় করতে পারলেও পাঁচ রকম প্রাণীর মাথা দিয়ে এই আসন তৈরি করা যায়। পরাশরি হরায় লেখা আছে, শেয়াল ষাঁড় কুকুর সাপ ও একটি মাত্র নরকরটি দিয়ে এই আসন তৈরি করা সম্ভব। কলিটা তো আমার কাছে ছিল, তাই বাকিগুলো জোগাড় করিয়ে নিলাম। খুঁদে কেদারনাথ কেমন যেন মুগ্ধ হয়ে রয়েছে সেই সাধুর প্রতি অনিচ্ছা সত্ত্বেও, কি একটা বলবে বলবে করেও বলতে পারছে না। তান্ত্রিক আবার বলল, কাজ শেষ হলেই আমি তোকে নিয়ে চলে যাব কেদারনাথ, তুই বাড়ি ফিরে যা, আমি তোকে ডেকে নেব। ছোট ঠাকুরদা বাড়ি ফিরে এলো, বোধহয় কয়েকদিন কেটেও গেল এরই মাঝে। দেখলাম ছোট্ট কেদারনাথ একটি পিতলের কলসের মুখ ছড়া দিয়ে ঢেকে দিয়ে ঠাকুরদাদার ঘরের পেছনের দিকে গেল। তারপর কলসিটি পাশে নামিয়ে রেখে একটি ধারালো কিছু দিয়ে গর্ত করতে শুরু করল। এমন সময় আমার কানের কাছে কেউ বলে উঠল, দেখতে পেয়েছেন ঠাকুরমশাই? আমি চমকে উঠে তার দিকে তাকিয়ে দেখি রামজীবন বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সমস্ত দৃষ্টান্ত সেই নীল আলোয় উদ্ভাসিত বলয় আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিস্ময়কর মহাপুরুষ অমরজীবন ভট্টাচার্য। বায়ুধাও, বাস্তব পৃথিবী আমার বিহ্বল অবস্থা প্রত্যক্ষ করে যেন এক মুহূর্তের জন্য বিদ্রূপ করে উঠল। রামজীবনের দৃষ্টি অনুসরণ করলাম, দেখি একটি কুচকুচে কালো কুকুর ক্লান্ত দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। যে জায়গার থেকে, অর্থাৎ গোয়াল ঘরের পেছনের যেই জঙ্গল থেকে প্রতিটি জন্তুর আবির্ভাবের বৃত্তান্ত আমি শুনে এসেছি, তার আবির্ভাবও ঠিক সেই জায়গায়। কিছুক্ষণ সেই প্রাণীটি দাঁড়িয়ে থেকে সে আবার জঙ্গলে মিলিয়ে গেল। আমি এবং রামজীবন ছুটে গিয়ে জঙ্গলের মধ্যে খানিক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আর কিছু খুঁজে পেলাম না।
অমর জীবন যে তার ঐশ্বরিক মানসিক শক্তি আমার মধ্যে স্থাপন করে তার নেত্রে আমায় কোনো কিছুর ইঙ্গিত দিয়ে গেলেন তা বুঝতে বাকি রইল না। আর এই ভিটেতে যখন আমার আগেই তিনি পদার্পণ করেছিলেন তখন নিশ্চয়ই এই কালখণ্ড দর্শনের কোনো উপযুক্ত কারণ এই বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তখন রাত প্রায় শেষ হতে চলেছে, আমি ব্রহ্ম মুহূর্তে রাম জীবনকে বললাম, ভোরের আলো ধীরে ধীরে ফুটছে, দিনের বেলা কোনো ভয়ের কারণ নেই মণ্ডল মশাই, আমার একটু বাড়ি ফিরতে হবে এখন। মনে রাখবেন, আপনার এই সমস্যার সমাধান খুঁজতেই আমি ফিরছি, কোনো ব্যক্তিগত কারণে নয়। রাম জীবন আমায় বাধা দিল না, আমি দ্রুত পায়ে রামজয়পুরে ফিরে এলাম। বাড়িতে ফিরে দেখি মা হাতে ফুলের সাজি নিয়ে বের হচ্ছে, বাকিরা তখনও ঘুম থেকে ওঠেনি। আমায় পরদিন ফিরে আসতে দেখে মা বলল, কি রে তারা, একদিনের মধ্যেই ফিরে এলি? না মা, ফিরিনি, আমি আবার মণ্ডল মশাইয়ের বাড়িতে যাব, এখানে কয়েকটা কাজ আছে। কি কাজ বাবা? তেমন কিছুই নয়, সে কাজ সুসম্পন্ন হলে তোমায় বলবো। আগের থেকে এসব গূঢ় কথা নিয়ে আলোচনা করলে গুণ নষ্ট হয় মা। বেশ, তবে সকালে খেয়ে তারপর কিন্তু যাবি, আমি ফুল তুলে আনি। মায়েদের মুখে এই খেয়ে যাওয়ার নির্দেশগুলো যেন ঘড়ির কাঁটার মতনই অপরিবর্তনশীল। এখনো হয়তো তোমরা তোমাদের মায়ের মুখে এই কথা শোনো। যাই হোক, আগে গ্রামাঞ্চলে চাষবাসের সামগ্রী সমস্ত এক জায়গাতেই থাকত, আমাদের দা কোদাল কাস্তে এসব রাখা থাকত ছোট কাকার ঘরের সামনে বসার পটির তলায়। আমি সেখান থেকে শাবল নিয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে পৌঁছে গেলাম ঠাকুরদার ঘরের পেছনে, ঠিক সেই জায়গাটিতে যে জায়গায় কেদারনাথ চক্রবর্তী তার বালক বয়সে কিছু পুঁতে রেখেছিলেন। ঘরের পশ্চাতে ঠিক মধ্যবিন্দু অনুমান করে খুঁড়তে শুরু করলাম আমি। বেশিক্ষণ এই কাজ করতে হলো না, হাত দুয়ে খোঁড়ার পরে এই শাবল বিঁধল একটি শক্ত জিনিসে। আমি মাটি সরিয়ে উদ্ধার করলাম সেই কলস। প্রথমত প্রপিতামহের আমলের এই পাত্রটি হাতে নিয়েই কেমন একটা অযাচিত সুখ অনুভব করলাম বুকে। তারপর সেটির মধ্যে থেকে বের করলাম এক টুকরো ভাঁজ করা কাগজ। দ্রুত চারিদিকটা একবার দেখে নিয়ে কাগজটি চোখের সামনে মেলে ধরলাম। তাতে লেখা আছে, আমি জানি আমার পরিবারের কেউ একজন পরবর্তী প্রজন্মে সন্ন্যাস ব্রত গ্রহণ করবেন, কালের নিয়মে এক মহামানবের সাথে তার সাক্ষাৎ হবে, যেমন আমারও হয়েছে কয়েক মাস আগে। আমি সে বৃত্তান্তে যাচ্ছি না, তবে ময়নাগাছি গ্রামের প্রান্তে একজন গুরুদেব পঞ্চমুণ্ডির আসন তৈরি করে তার উপর সাধন ভোজন করছেন। চারটি অবলা প্রাণীর খুলি ও একটি নরমুণ্ড দিয়ে তৈরি এই আসন। আমার মন বলে উনি প্রাণীগুলির আত্মার শান্তির কামনার্থে কোনো ক্রিয়া করবেন না। উনি উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন তান্ত্রিক হতে পারেন, তবে আমি শেষ দিন তার চোখে এক স্বার্থপর মানুষের মতো ভঙ্গি দেখেছি। ফলে পরবর্তীতে যদি কোনো দিনও ওই অঞ্চলে কেউ বসতবাড়ি করে, তবে ওই প্রাণীগুলি তাদের আত্মার শান্তির আশায় তাদেরকে দেখা দিতে শুরু করবে। যদি সত্যি কোনো দিনও এমন হয়, তবে কালের নিয়মে আমার পরিবারের সেই সন্ন্যাস বন্ধু আমার লিখে যাওয়াই তার পর্যন্ত পৌঁছবে। আমি চাইব সে ওই গৃহস্থকে এই বিপদ থেকে রক্ষা করে তার চলার পথকে আরও প্রশস্ত করুক, ঈশ্বরের আশীর্বাদ তার উপরে বর্ষিত হোক। ইতি কেদারনাথ চক্রবর্তী।
আমি ইতিমধ্যে কাঁপতে শুরু করেছি চিঠি পড়ে। ভেবে দেখো, কেদারনাথ চক্রবর্তী বাড়ি ছেড়েছিলেন মাত্র 15 বছর বয়সে, আর সেই বয়সে এমন নিপুণ হস্তাক্ষর ও শব্দ চয়ন কিভাবে সম্ভব? তবে বিচলিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় তখন আমার নেই। কি কখন কোথা থেকে দেখে ফেলে এই অবস্থায়, সেই ভয়তে মাটিগুলো আবার গর্তের মধ্যে নামিয়ে দিয়ে ফেরার পথ ধরলাম। রামজীবনের বাড়িতে পৌঁছে দেখি সে উঠোনের মাঝে চাটাই পেতে বসে তামাক সাঁচছে। আমায় দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে বলল, আসুন ঠাকুর মশাই, এই আপনার জন্য একটি তামাকের ব্যবস্থা করছিলাম। সে না হয় হবে মণ্ডল মশাই, আগে একটা ঘটনা শুনুন। আমি সম্পূর্ণ ঘটনাটুকুর মধ্যে থেকে অমর জীবন ও আমার বাবার ছোট ঠাকুরদার প্রসঙ্গটুকু বাদ দিয়ে বাকিটা সবিস্তারে বর্ণনা করলাম, কারণ অতিলৌকিক ব্যাপার সমূহ আলোচনায় প্রশ্নের সৃষ্টি হয় এবং সেই প্রশ্নের উত্তরে সৃষ্টি হয় আরও প্রশ্ন। রামজীবন সমস্তটা শুনে অবাক হয়ে বললে, কিন্তু আমি যে এখানে এসেছি বছর তিনেক হয়ে গেল, ওই এর আগে তো এমন উপদ্রব দেখিনি। বললাম, মণ্ডলমশাই, আমার আপনার বাড়িতে আসা এবং আপনার এই বিপদে পড়া বোধহয় অদৃষ্ট একই সূত্রে গেঁথেছেন, এই কারণেই আগে না হয়ে এখন ঘটল, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। রামজীবন কিছুক্ষণ বিচার বুদ্ধির সঙ্গে দ্বন্দ্ব করে বলল, ঠাকুরমশাই তাহলে এখন উপায়? উপায় একটা আছে, তবে এজন্য আপনার বাড়ির লোকজনকে এখান থেকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে, তাদের সামনে এই কাজ করলে তারা ভয় পেয়ে যেতে পারে। কেন ঠাকুরমশাই? পারবেন কি তাদের অন্য কোথাও পাঠিয়ে দিতে কয়েকদিনের জন্য? হ্যাঁ পারবো, এ আর এমন কি, ওদের রামজয়পুরের বাড়িতে দুদিন পাঠিয়ে দিতে হবে। রামজীবন অক্লেশেই পরদিন সকালবেলা তার স্ত্রী কন্যাকে রামজয়পুরে পাঠিয়ে দিলে আমি বললাম, আপনাদের এখানে কোনো বহু পুরনো বা বয়স্ক লোক আছেন আপনার পরিচিত? আসে একজন, কেন বলুন তো। আমায় নিয়ে যেতে পারবেন তার কাছে? চলুন, কিন্তু সে এখন কানে শুনতে পায় নাকি বধির হয়ে গেছে তা বলতে পারবো না। লোকে বলে বয়স নাকি তার 105, 3টে প্রজন্ম দেখেছে। একদম এরকমই মানুষ আমার দরকার, চলুন দেখি। রামজীবন পথে হাঁটতে হাঁটতে এটাও বলল যে যেই বৃদ্ধের বাড়িতে আমরা যাচ্ছি সে নাকি বেশ কয়েকবার বছর দুয়েক আগেও লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে এসেছে। ভেবে দেখো সেকালের মানুষের শরীরে জোর, তোমরা দেখবে আর বছর দশেকের মধ্যেই কুঁকড়ে পড়বে। যাক, সে নিয়ে না হয় পরে কথা হবে। যে বাড়িতে পৌঁছলাম তাকে বাড়ি না বলে একটা বটগাছের ফোঁকর বললে ভালো হয়। ঝুড়ি নেমে যাওয়া অসংখ্য প্রসাকার মাঝে একটা ছোট্ট একচালা বেড়ার ঘর, তার ভেতরে ঢুকে দেখি মাটির সাথে প্রায় মিশে সাইতে অবস্থায় আছেন একজন বৃদ্ধ, গায়ের রং জোকের মতো কালো। আমি প্রশ্ন করলাম, বাবা, আপনি রামজীবনের বাড়ির আশেপাশে কখনো কোনো বিরাট সেগুন গাছ দেখেছেন? সামনের মানুষটির কোনো হেলদোল নেই। রামজীবন চোখের ইশারায় আমার গলার স্বর চড়িয়ে বলতে বলল। আমি গলা ঝেড়ে বললাম, বলছি আপনি কি কখনো রামজীবনের বাড়ির আশেপাশে কোনো বিরাট সেগুন গাছ দেখেছেন? হ্যাঁ। এবার বৃদ্ধ নড়ে চড়ে উঠল, ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, সেগুন গাছ, হ্যাঁ ছিল তো একটা সেগুন গাছ, ও ওই রামের বাড়ির গোয়াল ঘরের পেছনে একটা মস্ত সেগুন গাছ ছিল। তোমাদের হঠাৎ গাছের দরকার পড়ল কেন? না তেমন কিছু নয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এখন আসি, পরে আপনার সঙ্গে কথা হবে।
বৃদ্ধের কথায় সঠিক জায়গার ব্যাপারে অবগত হওয়ার পর আর দেরি করতে মন চাইল না। বাড়িতে ফিরে এসে রামজীবনকে বললাম, একটা কোদাল নিয়ে চলে আসুন মণ্ডল মশাই, মাটি খুঁড়ে মুন্ডগুলি বের করতে হবে। একটা লোককে ডেকে আনবো কি? একদম নয়, এসব জিনিস জানাজানি হলে আপনারই গ্রামে থাকা দুষ্কর হয়ে যাবে। আপনাকেই কষ্ট করতে হবে মণ্ডল মশাই, দরকার পড়লে আমিও হাত লাগাবো, আসুন। রামজীবন আর কোনো কথা বলল না, মাথায় গামছা বেঁধে লেগে পড়ল কাজে। টানা তিন ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আমরা উদ্ধার করলাম খুলিগুলো। বললাম, এগুলো একটা বস্তার মধ্যে ভরে নিন মণ্ডল মশাই, তারপর বিশ্রাম নেওয়া যাক, কষ্ট হয়ে গেছে না? তাই করা হলো। সেগুলিকে গোয়াল ঘরের এক প্রান্তে রেখে আমরা বাড়ির বারান্দায় চাঁটাই পেতে বসে তামাক ধরালাম। কি কষ্ট যে হয়ে গেছিল তা তোমাদের কি বলবো। রামজীবন এক ঘটি জল গলায় ঢেলে নিয়ে বললে, ঠাকুরমশাই, এগুলো তাহলে গ্রামের থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে আসি? না না, তা করলে তো পরিশ্রমটাই ব্যর্থ হবে, ওখানেই আবার বিচরণ করে বেড়াবে প্রাণীগুলির আত্মা। এদেরকে গঙ্গা প্রাপ্তি করাতে হবে মণ্ডল মশাই। রামকাকা বাড়িতে আছো? ও রামকাকা! এমন সময় বাড়ির ভেতরে ঢুকলো পলাশ নামের সেই ছেলেটি। রামজীবন বলল, কিরে পলাশ, তোর বাবা এখন কেমন আছে? ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে বলল, রামকাকা, বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ, আর আমি সেই থলেটাও জঙ্গলের মধ্যে থেকে খুঁজে পেয়েছি জানো, যদিও একটা লোক আমায় খুঁজে দিল থলেটা। কোন লোক? কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম আমি। পলাশ বলল, একটা লোক, চুলটা পাতানো, হাফ হাতা ফতুয়া আর ধুতি পরা, নাম তো শুনিনি। সে নাম না জানলেও আমার চেতনা কিন্তু ধরে ফেলেছে তখন লোকটি আসলে কে। যদি খুব ভুল না হয়ে থাকে, অমরজীবন ভট্টাচার্যের সাথে ছেলেটির সাক্ষাৎ হয়েছিল। আমার মাথায় তখনই একটা বিষয় খেলে গেল। বললাম, পলাশ, তোমার এখন তো কোনো কাজ নেই আশা করি? না, কেন বলুন তো? তাহলে আমাদের সঙ্গে চলো, একটা কাজ আছে। রামজীবন আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইল। বুঝতে পেরেছিলাম তার মনে প্রশ্নের ঢেউ উঠেছে, তবে এই বিশ্বাস থেকেই সে কোনো প্রশ্ন আমায় করল না যে আমি যা করছি ভালোর জন্যই করছি। বস্তা মাথায় নিয়ে আমি, রামজীবন ও পলাশ চললাম ময়নাগাছি গ্রামের মাঝের থেকে বয়ে যাওয়া একটি সংকীর্ণ নদীর চরে। তীরবর্তী অঞ্চলে এসে রামজীবন বলল, নৌকা লাগবে নাকি ঠাকুরমশাই? হ্যাঁ, নৌকা তো লাগবেই, একেবারে ঘাটের কাছে কোথাও ফেলে দিলে জঙ্গলের আগাছায় বেঁধে থাকবে, পাছে কোনো জেলের চোখে আবার না পড়ে যায়। এর থেকে একটা নৌকা নিয়ে মাঝামাঝি কোথাও ফেলে দিয়ে আসাই ভালো হবে। ঘাটে দুটি নৌকা আপন মনে দোল খাচ্ছিল, সেদিক তাকিয়ে এই যদিও রামজীবনের এই উপরোক্ত উক্তি। আমার কথা শুনে এসে তার মধ্যে দিয়ে একটি নৌকা খুলে নিয়ে নদীতে ভাসালো। বস্তাটি বিসর্জন দিলাম পলাশের হাত দিয়ে। ছেলেটি কোনো প্রশ্ন করল না, সম্পূর্ণ মুখ বুঝে আমাদের সাথে ফিরে এলো। রামজীবনের থেকে বিদায় নেওয়ার আগে একবার পলাশের বাবাকে দেখে এসেছিলাম। রামজীবন আমায় গ্রামের প্রান্তে ছেড়ে দেওয়ার আগে জিজ্ঞেস করল, পলাশকে দিয়ে আপনি এগুলো গঙ্গায় ফেললেন, কারণ কি ঠাকুরমশাই? কারণ এই পুণ্যের কাজগুলি যার হাত দিয়ে সম্পন্ন হয় তার কপাল খুলতে শুরু করে, তার দুর্ভাগ্য কেটে সৌভাগ্য ফিরতে শুরু করে। আর ওদের পরিবারের যা অবস্থা, আমি চাই ঈশ্বর একটু মুখ তুলে তাকায় ওদের দিকে। রামজীবন উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি আর কোনো কথা বাড়ালাম না, চুপচাপ গ্রামে ফিরে এলাম।
পরে আর কোনোদিনও ওদের দেখা হয়েছিল আপনার? কিশোরী প্রশ্ন করল। তারানাথ নিঃশব্দে মাথা নেড়ে বলল, একদিন আমার এক গুণমুগ্ধ ভক্ত বেদ প্রকাশ আগারওয়ালের বাড়িতে ব্রাহ্মণ ভোজন খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার। নদিয়া জেলার পায়রাডাঙ্গা নামক একটি অঞ্চলে ছোট্ট হল্ট স্টেশনে বসে আছি, হঠাৎ একটি ছেলে আমায় পেছন থেকে ডাকলো, আপনি তারানাথ চক্রবর্তী না? বললাম হ্যাঁ। ছেলেটি আমার সামনে করজোড়ে প্রণাম করে বললে, ঠাকুরমশাই আমি পলাশ, মনে আছে ময়নাগাছি গ্রামে আমাদের দেখা হয়েছিল? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। জিজ্ঞেস করলাম, তোমার সাথে এখানে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি, এদিকে কোথায় এসেছিলে, আর তোমার বাবা কেমন আছেন? ছেলেটি প্রসন্ন চিত্তে আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই সবাই ভালো আছে, আমি তো কলকাতায় বড় আপিসে কাজ পেয়েছি একটা, আমার মালিক ঠিক করে দিয়েছেন, সবই আপনার কৃপায় আমি জানি। আমি তার কাঁধে হাত রেখে বললাম, আমি কিছুই করিনি পলাশ, ঈশ্বরে বিশ্বাস রাখো, জীবনে যাই হয়ে যাক কোনোদিনও তার উপর থেকে মতি হারিয়ে ফেলো না। ওই একবারই হঠাৎ করে দেখা হয়ে যায়, পরে আমিও নানা সফরের সঙ্গী হয়ে পড়ি, আর সত্যি বলতে ঘটনাটিও আর মনে ছিল না। বাবা এসো, ওই ডাক পড়েছে, এবার চলো দেখি সবাই মিলে বসে জমিয়ে খেয়ে নি। এটার কি খুব দরকার ছিল ঠাকুরমশাই? খুব দরকার ছিল, তাছাড়া আমি যখন বলেছি তখন তোমাদের না খাইয়ে ছাড়বে না তা তো তোমরা জানোই। তবে এই কাহিনীর মধ্যে প্রাপ্ত একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের যুক্তি আছে। কোন জিনিসটি ঠাকুরমশাই? ছোট ঠাকুরদার পুঁতে রাখা সেই কলসিটা কোনো স্বাভাবিক পাত্র নয়, ওটি না হয় পরে একদিন হবে, এখন চলো খেয়ে নি। মা গো দেখো মা। রাজদেবী প্রোডাকশনে আপনারা শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, তারানাথ তান্ত্রিক ও বুড়ি বটতলার আতঙ্ক। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের লিংক আপনাদের পরিচিত মহলে শেয়ার করে আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে সাহায্য করবেন এই আশা রাখব। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের গল্পটিতে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি রাজপ্রতাপ বসু, অন্যান্য চরিত্রে সন্তু, সুপর্ণা, পর্ণা, রাজপ্রতাপ ও দীপ। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস, শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আজকের মতন তবে এখানেই শেষ করছি, ফিরব আবার পরবর্তী রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন যুক্ত থাকুন বাংলা অডিও স্টোরির অন্যতম বৃহৎ নেটওয়ার্ক রাজদেবী প্রোডাকশনের সঙ্গে। ধন্যবাদ।